বাইক চালানোর সতর্কতা বার্তা নিয়ে শহরের রাজপথে হাঁটল স্কুল পড়ুয়ারা। সাবধানে গাড়ি চালান এবং বাইক চালানোর সময় হেলমেট পরা আবশ্যক, এই বার্তা নিয়ে বৃহস্পতিবার সকালে কর্মসূচি বহরমপুর পুলিশের। শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে সারাদিন অনুষ্ঠিত হয় নানান কর্মসূচি। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড এখন আরো আধুনিক, আসতে চলেছে সিটি স্ক্যান IVF পরিষেবা। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চলতিয়া বহরমপুর মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে একান্ত অনুরোধ, যে কোনো রকম পথ দুর্ঘটনা এড়িয়ে চলতে পথ নিরাপত্তা বিধি মেনে চলুন। সাবধানে গাড়ি চালান, এই বার্তা নিয়ে শহরের রাজপথে হাঁটল স্কুল পড়ুয়ারা। বাইক অ্যাক্সিডেন্ট একটি মারাত্মক দুর্ঘটনা, আর এই দুর্ঘটনার ফলে জীবনহানির সম্ভাবনাও থাকে। তাই বাইক চালালেই হেলমেট পরা আবশ্যক, তাহলে হয়তো দুর্ঘটনাগ্রস্ত প্রাণে বেঁচে যেতেও পারে। এই সচেতনতার বার্তা নিয়ে বৃহস্পতিবার সকালে কর্মসূচি বহরমপুর পুলিশের। এদিন সকালে স্কুল পড়ুয়াদের নিয়ে পদযাত্রার পাশাপাশি বহরমপুর রবীন্দ্র সদনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে সারাদিন শহরে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমস্ত স্কুলকে বাছা হয়েছিল এই কারণে, দে আর আওয়ার ফিউচার সিটিজেন, তো ক্লাস 8, 9, 10, 11, 12 যারা কিছুদিনের মধ্যেই লাইসেন্স পেতে চলেছে, গাড়ি চালাবে, তারা নাগরিক হতে চলেছে, সুনাগরিক তারা যাতে হয়, তারা যাতে আইন মানে, তার জন্য অ্যাওয়ারনেস। এবং আমাদের একটা ছোট্ট প্রেজেন্টেশন ছিল, অল্প বয়সে তারা যাতে বিয়ে না করে, মেয়েরা যাতে নিজের পায়ে দাঁড়ায়। এই সব কিছু মিলিয়ে আমরা ডিস্ট্রিক্ট পুলিশের অনুপ্রেরণায় মুর্শিদাবাদ ট্রাফিক পুলিশ একটা প্রোগ্রাম করলো সারাদিন ধরে স্টুডেন্টদের মধ্যে অ্যাওয়ারনেসটা জানাবার জন্য। এদিন মুর্শিদাবাদ জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের উদ্যোগে বহরমপুর রবীন্দ্র সদনে এই সচেতনতা শিবিরে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসকেরা সহ বিশিষ্ট আধিকারিক ও শহরের বিশিষ্ট চিকিৎসকও অংশগ্রহণ করেন। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি সচেতনতামূলক ফিল্মও দেখানো হয়। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে বার্তা দেন জেলা পুলিশ সুপারও। তো উই আর হ্যাভ স্টার্টেড আওয়ার অ্যাওয়ারনেস ড্রাইভ, এরপরে আমরা এনফোর্সমেন্ট ড্রাইভটি করব। বেসিক্যালি এই ওয়ালটা তো আমাদের সিএমকেই আছে, সেফ ড্রাইভ ওনারই দিয়ে, সেফ ড্রাইভ সেভ লাইফ, তো ওইকে আমরা ক্যারি ফরওয়ার্ড করছি। ইনফ্যাক্ট আমাদের যে ট্রাফিক টিম আছে ওর উদ্যোগের লাস্ট ইয়ার থেকে এবার 10% কম হয়েছে অ্যাক্সিডেন্টগুলো, ফ্যাটালিটিজ রিডিউস হয়েছে। তো আমরা চেষ্টা করছি কি অর ওটকে কমানো যায়, অ্যান্ড ওর জন্যে যা যা করার দরকার আছে সেটা আমরা করছি।